নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অনলাইন মক টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকুন। যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটা রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেলেন অবশ্যই আপনারা সৎভাবে ক্যালকুলেট করে আপনাদের মার্কসটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন। 1115 নম্বর প্রশ্ন থেকে আজকে আমরা শুরু করব। আর আপনারা যদি এর আগের যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা সমস্ত মোটিভেশনাল ভিডিওরা আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করছি, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক কলে ছাটা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর চলে আসবো আমরা এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1116। গৃহস্থ শব্দটি কোন সমাস সাধিত শব্দ? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1117। দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ বহুব্রীহি সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 117 নম্বর প্রশ্নে এটা গ না, এটা খ হবে, খ অপশন চুজ করেছেন যারা বহুব্রীহি। এখানে জাস্ট একটু প্রিন্টিং মিস্টেক আছে, আপনারা প্রিন্টিং মিস্টেকটা ইগনোর করবেন। এখানে সঠিক উত্তর হবে বহুব্রীহি সমাস। যারা উত্তর করছেন বহুব্রীহি সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1118। যে সমাসে সমসমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয় তাকে কি বলে? আপনাদের চারটে অপশন, যেটা সঠিক উত্তর সেটা রাইট মার্ক, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা চলে এসেছি 1118 নম্বর প্রশ্নে, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন গ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1119 নম্বর প্রশ্নে। বহুব্রীহি শব্দের অর্থ কি? তা আপনাদের চারটে অপশনের মধ্যে যে অর্থটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1119 নম্বর প্রশ্ন, যে উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ বহুধান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1120। কমলাক্ষ এর সঠিক ব্যাসবাক্য হলো? যেটা এর সঠিক ব্যাসবাক্য সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ কমলের ন্যায় অক্ষিজার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1121। পদ্ম নাভিতে যার পদ্ম নাভ, এটি কোন সমাস? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা চুজ করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1121 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1122। জায়া শব্দটি বহুব্রীহি সমাসে কি হয়? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উত্তর উল্লেখ করছেন অপশন খ জানি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1123 নম্বর প্রশ্নে। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ সবগুলো, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1124-এ। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? অথবা একই কোশ্চেন, পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে বলে? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ সমানধিকরণ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1125। 1125 নাম্বার প্রশ্নে চলে এসেছি। আপনাদের এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোনটি পদ প্রধান। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1125 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান খ অন্য পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন নাম্বার 1126। কোনটি সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1126 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি সুশ্রী, তাদের সবার উত্তর সঠিক। অপশান গ যারা উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1127। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি বিশেষ বিশেষণ না হয় তবে তাকে বলে? তবে তাকে কি বলে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। 1127 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক ব্যাধিকরণ বহুব্রীহি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1128-এ। বহুব্রীহি কত প্রকার? তা আপনাদের বহুব্রীহি প্রকারভেদটা আপনাদের জানতে চেয়েছে। তা যারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে উত্তর উল্লেখ করছেন অপশান ক আট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1129। কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1129 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ কথা সর্বস্ব, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার আপনারা সবাই একে একে সঠিকভাবে ক্যালকুলেট করে আজকে 15টা প্রশ্নে কে কত মার্কস পেলেন সৎভাবে ক্যালকুলেট করে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন। আপনারা মার্কস পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনারা সবাই একে একে কমেন্ট লাইনে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা আপনাদের প্রশ্নে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা হলো বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে কি বলে? অপশান ক সমানাধিকরণ বহুব্রীহি, অপশান খ ব্যাধিকরণ বহুব্রীহি, অপশান ঘ ব্যতিহার বহুব্রীহি, এবং অপশান ঘ প্রত্যয়ন্ত বহুব্রীহি। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি বিশেষণ না হয় তবে তাকে কি বলে? অপশান ক সমানাধিকরণ বহুব্রীহি, অপশান খ ব্যাধিকরণ বহুব্রীহি, অপশান ঘ ব্যতিহার বহুব্রীহি, এবং অপশান ঘ প্রত্যয়ন্ত বহুব্রীহি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এই ভিডিও থেকে আপনাদের যদি ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। জানবেন নলেজ বা জ্ঞান যদি আপনি ছড়িয়ে দেন সেটা অনেক গুণ বেড়ে যায়। এবং আপনি আমাদের এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অবশ্যই প্রেস করুন রোজ নতুন ধরনের ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।